পৃথিবীতে এত অস্ত্র আছে স্ত্রীকে ঠিক করার জন্য, কোনো অস্ত্র আপনি ব্যবহার করেন না, প্রথমেই তালাক দিলেন, এইটা শয়তানের ওয়াসওয়াসা, ঠিক কিনা? শয়তান কোনোদিন আপনার পোশাক চুরি করবে না, অর্থ চুরি করবে না, কোনো কিছুই চুরি করবে না, চুরি করবে আপনার ঈমান। আমাদেরকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই নামাজটা কিন্তু আমাদেরকে নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। আমরা অনেকেই নামাজের ব্যাপারে এত অলসতা করে থাকি যে নির্দিষ্ট সময় ছাড়া আমরা নামাজ আদায় করি। নামাজের যতগুলো ফরজ রয়েছে এই ফরজগুলোর ভিতরে অন্যতম একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কি জোরে বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। আপনি দেখেন, আমরা যদি অলসতা করে আমরা নামাজটা নির্দিষ্ট সময়ে না পড়ি, এ কথাটা বিশেষ করে যারা আমরা জামাতে নামাজটা পড়তে পারি না, অফিসে, ব্যবসা কেন্দ্রে, বাসায় যারা নামাজটা আমরা আদায় করি তাদের জন্য এটা। কারণ হলো আমরাও যখন ব্যস্ত হয়ে পড়ি, দেখা যায় জোহর, আসর, মাগরিব বাহিরে ছিলাম, নামাজটা পড়তে পারলাম না জামাতে, তখন কিন্তু আমাদের জন্য এই নামাজটা দেখা যায়, হ্যাঁ পড়ব, ঠিক আছে পড়ব, অনেক সময় আছে, হ্যাঁ 3টা বাজে জোহরের নামাজ, ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে একটু পড়ব, অনেক এরপরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম যে না সময় আছে পড়ব, এই তো একটু সময় পরেই নামাজটা পড়ে নিব। অর্থাৎ অলসতা করতে করতে অনেক সময়ই আমাদের ক্ষেত্রেও দেখা যায় এক মাসের ভিতরে একদিন যদি নামাজটা জামাতে পড়তে না পারলাম, বাহিরে ব্যস্ত ছিলাম, ওই সময় নামাজটা ছুটে যায় যায় একটা অবস্থা, ঠিক কিনা? এইটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। এটা কি? এইটা হলো শয়তানের অনেক বড় ওয়াসওয়াসা। আমরা নিজেদের ক্ষেত্রে একেবারে পরীক্ষিত। একটা নামাজ যদি কখনো আপনি ফজরের জামাত আপনি পাননি, তখন কিন্তু আমরা কি বলি, না একটু যেহেতু জামাত ছুটে গেছে আর 5 মিনিট পরে উঠি, ওই 5 মিনিট পরে কিন্তু আবার ঘুম পড়ি, আবার 10 মিনিট পরে উঠলাম, না ঠিক আছে উঠবো, একটু ভাল লাগতেছে না শরীরটা, উঠবো আনে। এভাবে করতে করতে নামাজের কিন্তু ওয়াক্ত শেষ হয়ে যায়। তো শয়তান চাচ্ছে আমরা যেন আল্লাহ পাকের নিয়মের বিরোধী কাজগুলো করি। যারা ওয়াক্ত মতো নামাজটা আদায় করে না তারা কি আল্লাহর হুকুম মতো কাজ করলো নাকি শয়তানের হুকুম মতো কাজ করলো? তো শয়তানের হুকুম মতো যদি কাজগুলো করা হয় তাহলে ঈমান কি পরিপক্ক হবে? ঈমান কিন্তু পরিপক্ক হবে না। ছোট কথা হলো নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। এই জন্য নামাজের যে ওয়াক্ত রয়েছে, কখন থেকে কখন ওয়াক্ত শুরু এবং শেষ, এই জন্য এই সময়টাকে আমাদের জানা থাকতে হবে, নির্দিষ্ট একটা ক্যালেন্ডার আমাদের কাছে রাখতে হবে আর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। শয়তান এটা করতে সে আমাদের আমলের উপরে আঘাত করে। শয়তান আমাদের আমলের উপরে আঘাত করে। শয়তান আপনার অর্থের উপরে আঘাত করবে না। আপনার ব্যাংকে অনেক টাকা আছে, শয়তান কখনো সেখান থেকে টাকা নিয়ে যায় না। আপনার অনেক বড় একটা বাড়ি আছে, কোনো বাড়ির অর্ধেক শয়তান দখল করে নিয়েছে। শয়তান কখনো আপনার সম্পদের উপর, আপনার সৌন্দর্যের উপর, কোনো কিছুর উপর শয়তান হাত দেয়। শয়তান কোন জায়গায় হাত দেয়? জোরে বলুন, শয়তান কোন জায়গায় হাত দেয়? শয়তান আপনার ঈমানের উপর হাত দেয়। কিসের উপরে? হ্যাঁ, শয়তান আপনার ঈমান চুরি করে। কি চুরি করে? শয়তান কোনোদিন আপনার পোশাক চুরি করবে না, অর্থ চুরি করবে না, কোনো কিছুই চুরি করবে না, চুরি করবে আপনার ঈমান। তো ঈমান তখনই চুরি করতে পারবে যখন আমরা অলস হয়ে পড়ব। আর যদি আমরা অ্যাক্টিভ থাকি যে না নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত, নির্দিষ্ট পবিত্রভাবে আমাদের জীবনটাকে গঠন করতে হবে, তাহলে শয়তান কি কখনো ঈমান চুরি করতে পারবে? ঈমান চুরি করে শয়তান, ঠিক কিনা? এই শয়তান আবার 2 রকম। কয় রকম? মানুষ শয়তান আর জিন শয়তান। জোরে বলেন, মানুষ শয়তান, জিন শয়তান। খবরদার, আপনার ইমান চুরি করে এই দুই শয়তান। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার কাজ হলো এই দুই শয়তান থেকে বেঁচে থাকা, এই দুই শয়তান থেকে বেঁচে থাকা। আর মানুষ শয়তানদের ভিতরে অন্যতম হলো মুনাফিক। অন্যতম কি? মুনাফিক। আপনার সামনে একরকম, পিছনে আর এক রকম। আপনার সাথে ঝগড়া হয়েছে অন্য এক ভাইয়ের, দুই ভাইয়ের কাছেই মুনাফিক দুই রকম ভূমিকা দিয়ে, ভিতরে ইন্ধন দিয়ে ঝগড়া, মারামারি, যুদ্ধ বাজিয়ে দেয়। এটা মুনাফিকের মজ্জাগত অভ্যাস, ঠিক না? এজন্য মানুষ শয়তান আর জিন শয়তান, এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, ইমানটাকে বাঁচাতে হবে। রাজি আছি তো? আমাদের সব আমলের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা যেন শয়তানের ধোকায় না পড়ি, কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তাকে আমরা দেখি না, কিন্তু তার যে ভয়াবহতা, তার যে বিভীষিকা, তার যে ভৎসনা, তার যে কার্যক্রম, এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান, ঠিক না? এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। দেখেন, প্রায় আমরা শুনি যে হুজুর স্ত্রীকে তালাক দিয়েছি, এখন কি করব। তখন আমরা বলি স্ত্রীর সাথে কি হয়েছে? ঝগড়া হয়েছে। আরে বাবা, ঝগড়া যদি হয়, কোরআনের ভাষায় তাকে তুমি বিছানা আলাদা করে দাও, ঠিক না? তুমি একটু রাগ মাথায় দুটি কথাও বলতে পারো, প্রয়োজন হলে মৃদু মৃদু আঘাতও করতে পারো, এগুলো তুমি করো। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, তুমিও দুটি কথা বলো, মৃদু আঘাত করো, বিছানা আলাদা করে দাও, খাবারটা আলাদা করে দাও, এমনিতেই ঠিক হয়ে যাবে। এগুলো কোনো কিছুই কিন্তু আমরা করি না। অধিকাংশ মানুষই প্রথমেই তোমাকে কি তালাক, জোরে বলেন কি, এইটা শয়তানের ওয়াসওয়াসা। এটা কি? অর্থাৎ শয়তান আপনার মুখের মধ্যে এই তালাকটা উঠাইয়া দেয়, যে তোমার স্ত্রীকে তুমি এটা বলে দাও, তালাকটা বলে দাও। পৃথিবীতে এত অস্ত্র আছে স্ত্রীকে ঠিক করার জন্য, কোনো অস্ত্র আপনি ব্যবহার করেন না, প্রথমেই তালাক দিলেন। এইটা শয়তানের ওয়াসওয়াসা, ঠিক না? এরপরে হুজুরের কাছে আইসে পাও ধরে যে হুজুর কোনোভাবে জায়েজ করে দেন, হুজুর জায়েজ করে দেয়। আর ভালো হুজুর হলে তো বলে যে না, এটা জায়েজ করা যাবে না। তো রাস্তার ঘাট দিয়ে রাস্তা ধরে একজন হুজুর নিয়ে গেল, হুজুর এটা জায়েজ করে দিল। জায়েজ করার পরে ওই স্বামী স্ত্রী এক জায়গায় যতদিন থাকবে, ততদিন জেনার গুনাহ হবে। তখন শয়তান বলবে যে আমি সফল কাম, ঠিক না? শয়তানের কাজই হলো এটা। খবরদার, এজন্য শয়তানের কোনো পথে পা দেওয়া যাবে না। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে গোটা মুমিন মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে।